맞아 맞아 나 기리스타 가세요 아 기리스타 몰라치니 보러나갔어 몰라치니 보러나갔어 아 어떡하러 가까? 맞아 뿌리게 갚듯이 컴퓨터 ভোলা মাছটা দিয়ে চচ্চড়ি করব কি দারুন বাচ্চা হয়ে গেছে দেখুন এবার একটু ধুয়ে নিই মাছটা নিয়ে নিয়েছি মূলো নিয়ে নিয়েছি বেগুন আলু আর এখানে টমেটো পেঁয়াজ ধনে পাতা আদা রসুন সব নিয়ে নিয়েছি এবার মাছটা এখন চচ্চড়ি করবো ভোলা মাছের চচ্চড়ি করব ভোলা মাছটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি ভালো করে মেখে নেব মাছটা এই চচ্চড়িটা এত ভালো লাগবে খেতে করে ঘরেতে করে ট্রাই করে দেখবো না মাছগুলো ভেবে নিই এগুলো ভাজা হোক মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে একটু ভেজে নেব সব সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব মূলো চুন আলু সব দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভেজে নেব বেশি ভাজবে না হালকা হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ভাজাগুলোকে কড়াটা গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে তো ভেজে নেবো সিম মূলো আলু সব ভাজা হয়ে গেছে দেখুন এবার এটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আদা রসুন জিরে বেটেছি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো হলুদ দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে সেরকম দিতে পারেন আমি অল্প করে দিয়েছি সামান্য একটু জল দিল দিয়ে ভালো করে কষিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কষানো রেডি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার সবজিগুলো দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব গেছে ধনে পাতা দেবো ধনে পাতাটা দিয়ে দেবো যে মাছটা ভেজে রেখেছি মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো একটু উঠে গেলে নামিয়ে দেবো ধনে পাতাটা দিয়েছি তো উঠে গেলে চচ্চড়িটা আমাদের রেডি খুব ভালো আমাদের চচ্চড়ি রেডি নামিয়ে দিয়েছি খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে এই চচ্চড়িটা ভোলা মাছের চচ্চড়ি